Hello guys, welcome to M Study. Today I'll discuss class 5, lesson 1, Gandhiji the Mahatma. So guys, let's start. One day, a little boy visited Mahatma Gandhi. Ek din Mahatma Gandhi sathe ekta chotto cheler dekha hoy. Gandhiji's dress surprised the boy. Gandhiji'r poridheho vastro পরে থাকা জামা কাপড় ছেলেটিকে অবাক করে দেয়। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, এত বড় একজন মহান ব্যক্তি যার কোনো শার্ট নেই। হি ওয়ান্ডার্ড, ওই ছেলেটি অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি? গান্ধীজি, আপনার কোনো জামা নেই কেন? দ্য লিটল বয় আস্কড, ওই ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো। হোয়ার ইজ দ্য মানি সান? বাছা, টাকা কোথা থেকে আসবে, টাকা কোথায় পাবো? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি বিনম্রতার সহিত উত্তর দিলেন, জেন্টলম্যান, শান্তভাবে। আই এম ভেরি পুয়র, আমি খুবই গরিব। আই ক্যানট বাই এ শার্ট, আমার জামা কেনার সামর্থ্য নেই। দ্য বয় ফেল্ট পিটি, ওই ছেলেটি খুব দুঃখ পেল, সমবেদনা দেখালো। মাই মাদার সি ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করেন। হি সেট, ওই ছেলেটি বলল, সি মেক্স অল মাই ক্লথেস, তিনি আমার সমস্ত জামা তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু সি ইউ এ শার্ট ফর ইউ, আমি ওনাকে বলবো তোমার জন্য একটা জামা তৈরি করে দিতে। হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন? গান্ধীজি জিজ্ঞেস করলেন, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, আপনি শুধু আমাকে বলুন আপনার কতগুলি প্রয়োজন। সেট দ্য বয়, ওই ছেলেটি বলল, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যতগুলি প্রয়োজন ততগুলি উনি তৈরি করে দিতে পারবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ চিন্তা করলেন, কিছুক্ষণ ভাবলেন। থট মানে চিন্তা করা, মোমেন্ট মানে কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য। দেন হি সেড, তারপরে তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, বাছা আমার পরিবার খুবই বড়। আই হ্যাভ 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, যতক্ষণ না ওদের সবাই, ওই 40 কোটি ভাই বোন জামা পাচ্ছে, যতক্ষণ না ওই 40 কোটি ভাই বোন জামা পাচ্ছে ততক্ষণ আমি কি করে একা জামা পরবো? গান্ধীজি বললেন, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, ওই উত্তরটা ছেলেটাকে অবাক করে দিল, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাও। 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি মনে করতেন, গান্ধীজি ভাবতেন তার ভারতবর্ষের সমস্ত জনগণ, তার ভাই বোন, তার ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। এখানেই কমপ্লিট হচ্ছে ইউনিট 1। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। I will continue the next part in the next video. So thank you for watching. Tata.